শেখ হাসিনার চরিত্র এবং আওয়ামী লীগের ঐতিহাসিক চরিত্র সম্বন্ধেও আমাদের সুস্পষ্ট ধারণা আছে যে ওনারা কী কী করতে পারেন। ওনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ফাঁসিয়ে যেভাবে মানে কারাগারে প্রেরণ করতেছেন মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে, সেরকম আরও এই অপচেষ্টা অব্যাহত রাখবে। সেগুলি সব মাথায় নিয়েই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবং দেশনায়ক তারেক রহমান যে বলেছেন, গ্রেপ্তার হতে হতে যেই নেতা থাকবে সেই এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিবে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের দলে সর্বশেষ নেতা গ্রেপ্তার করার পরেও একজন জাতীয়তাবাদী করবে, এটা শুধু বক্তৃতার জন্য নয়। কারণ আপনি দেখেছেন যে গত 28 জুলাই সব কিছু বন্ধ করে দেওয়ার পরেও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ হয়েছে। সুতরাং মানুষ আজকে মনে করতেছে যে এই আন্দোলনটি বিএনপির না, এই আন্দোলন আমার আন্দোলন, এটা কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, ব্যবসায়ীর আন্দোলন। সুতরাং আমরা 24 ঘন্টার নোটিশে একটি জনসমুদ্রের প্রোগ্রাম করতে পারি। সুতরাং আপনি নিশ্চিত থাকুন এই যুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামীদের জয় হবে। আমরা চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি না এই কথাটি ঠিক না, চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। যেদিন থেকে বাংলাদেশের গণমানুষের দল জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করেছে যে এক দফার কর্মসূচি অর্থাৎ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এর দাবিতে যে কর্মসূচি ঘোষণা হয়েছে সেদিন থেকে আমরা চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি। আওয়ামী লীগ যে খোঁচা দিয়ে আন্দোলনের কথা বলে সেই আন্দোলনে তো আমরা যাব না। যে ওনারা যেরকম গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে সেটাকে ওনারা মনে করছে যে সেটা আন্দোলন, আমাদের কাছে সেটা সহিংসতা। আমরা জনগণের দল, জনগণের সাথে সম্পৃক্ততা আছে আমাদের, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন হবে। সেখানে কোনো প্রকার জ্বালাও প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং আওয়ামী লীগ যেরকম চরিত্রের, তারা সেরকম চরিত্রের ভাবনা তাদের কাছ থেকে আসে। তারা চিন্তা করে যে গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে আমাদের নেত্রীর আনুকূল্য পেয়ে ওনারা নমিনেশন পাবেন, এইটা যেমন পঙ্কজ দেবনাথ পেয়েছিলেন। আমাদের নেত্রী ওইটা ওই রকম নেত্রী না, যিনি একটি অন্যায়ভাবে কারাবরণের পথে থাকা অবস্থায়ও 8ই ফেব্রুয়ারি 2018 যে বলেছিলেন যে তোমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে, যে জানেন যে আমার উপর জুলুম হচ্ছে, তারপরেও তিনি শান্তিপূর্ণ থাকতে বলেছেন। আমরা সেই নেত্রীর আদর্শিক সন্তান। শুধু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহিংসতার পথ নয়, সহানুভূতি, সহমর্বিতা, সহাবস্থানের মাধ্যমেই একটি গণজাগরণ হবে এবং এই ভোটচোর সরকার বিদায় নেবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে যে সঠিক বাংলা শব্দচয়নটা করা উচিত ঘৃণা বা লজ্জা জানানোর, সেই শব্দচয়নটা আমার আপাতত মনে পড়তেছে না। আমি এতটুকুই বলতে চাই যে উনি অবৈধভাবেও নির্বাচিত হলেও ওনার গাড়িতে তো বাংলাদেশের পতাকা আছে ভাই, উনি বাংলাদেশের পতাকা বহনকারী একটি গাড়িতে চলেন। সুতরাং ওনার ন্যূনতম এতটুকু আত্মসম্মানবোধ থাকা উচিত ছিল যে একটি অনুরোধ করে, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করে সেলফি উঠিয়ে সেইটাকে বেচা কিনা করা রাজনৈতিকভাবে, এর চেয়ে নিচু, এর চেয়ে নিম্নমানের নাটক আর কিছু হতে পারে না। সুতরাং এই আওয়ামী লীগের প্রতি ঘৃণা জানানোর যে ভাষা সেটা করার জন্য বাংলা ডিকশনারি আরও ঘাটাঘাটি করতে হবে। তারপরে ওদেরকে নিন্দা জানানোর বিষয়ে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে পারবো যে আওয়ামী লীগ হলে ন্যূনতম কোনো পার্সোনালিটি এক কোনো সিনিয়র নেতাদের নেই, যে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী একজনকে মাধ্যম করে, রিকোয়েস্ট করে, তারপর একটা সেলফি উঠিয়ে সেটাকে বিক্রি করা লাগতেছে, কতটা দেউলিয়াত্মের জায়গায় গেলে উনি আজকে এইটা নিয়ে একটা নাটক করতে পারেন। শেম টু হার, শেম টু আওয়ামী লীগ। থ্যাংক ইউ।